আপনারা দেখেছেন যে আজকে করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু আপনার পত্রপত্রিকায় আসছে, আমরা সবাই অত্যন্ত আতঙ্কিত হয়ে উঠছি। সারা বিশ্ব আজকে আপনার করোনা ভাইরাস এই যে আপনার একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছে, সেই সম্পর্কে পত্রপত্রিকা বলুন অন্যান্য দেশগুলো তারা সবাই সোচ্চার হয়েছে। অনেকেই আপনার এয়ারক্রাফ্ট এক দেশ থেকে আরেক দেশে আপনার যে প্লেন যে আসার বন্ধ করে দিচ্ছে, মানুষ আসা বন্ধ করে দিচ্ছে। আমাদের সরকার এই করোনা ভাইরাস নিয়ে এতদিন কোনো কিছুই বলে নাই এবং তারা খুঁজেও পায় নাই, কী কারণে খুঁজে পায়নি যাই না, হঠাৎ করে কালকে খুঁজে পেয়েছে। এটা কি এমন যে যখন বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এই তিনজনের নাম আসলো? আমি জানি না, তবে আমার ধারণা যে তারা পুরোপুরি জিনিসটাকে আপনার গোপন করার চেষ্টা করেছে এবং আমাদের এই রোগের এই ব্যাধির আপনার বাংলাদেশে অনেক আগেই এসছে বলে অনেকেরই ধারণা এবং সেই ধারণাগুলো সত্যিকারে এখন প্রমাণিত হতে যাচ্ছে। আমরা মনে করি যে এই বিষয়ে আমরা এর আগেও বলেছি যে এই বিষয়ে আপনার যথাযোগ্য যে সমস্ত আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি অবিলম্বে। সমস্ত পোর্টগুলো আছে, এয়ারপোর্টগুলো আছে, সেগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা এবং বাইরে থেকে যে নৌবন্দর, স্থলবন্দর এবং আপনার আমাদের এয়ারপোর্ট সবগুলোতেই আপনার যথেষ্ট পরিমাণ স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখার ব্যবস্থা করা এবং এটা সচেতনতা মানুষের মধ্যে জাগানো, একই সঙ্গে এ ট্রিটমেন্টের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্দিষ্ট সুনির্দিষ্ট করে দেওয়া দরকার যাতে করে কেউ এই রোগে আক্রান্ত হলে সেখানে গিয়ে উপস্থিত হতে পারেন। আমরা মনে করি যে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আজকে এই দুঃসময়ে দেশের জাতির, অনেকে বলেন যে বিএনপির দুঃসময়, আমি তো বিএনপির দুঃসময় বলি না, আজকে জাতির দুঃসময়ে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য আর জায়গা থাকছে না। দেখুন আজকে কোন সেক্টরটাতে আমরা বলতে পারি যে আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি? আজকে ব্যাংকিং সেক্টর শেষ হয়েছে, আজকে অর্থনীতি শেষ হয়েছে, শেয়ার মার্কেট শেষ হয়ে গেছে, লুটপাট বিচার বিভাগ শেষ হয়ে গেছে, আজকে চাটুকারিতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আজকে প্রেসগুলো পর্যন্ত তারা সত্য কথা বলতে পারছে না, এটা বাস্তবতা। এই চাটুকরতা থেকে মুক্ত হয়ে এসে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও কারাগারে রয়েছেন, দেশনেত্রী এবং খেলাধিকে মুক্ত করার জন্যে আমরা এই বইগুলোকে সামনে নিয়ে এতে অনুপ্রাণিত হয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিনে ঐক্যবদ্ধ হব এবং গণতন্ত্র মুক্ত করতে পারব।